সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতে পারে, আমার রাজ্যে আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আরে মমতা ব্যানার্জি ওই দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয় বলতে পারে, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী বলতে পারলো না, রিট পিটিশন বাতিল করে বাংলাদেশে আসতে হবে। যদি বাংলাদেশে আসতে চাও, রাম মন্দির নির্মাণ বন্ধ করে আসতে হবে। 36 কোটি মুসলমান ভারতে এনআরসির মাধ্যমে দেশের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দেশটাকে মুসলিম সৈন্য করার গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। মসজিদের ভিতরে ঢুকে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ট্রেনের মধ্যে আগুন দিয়ে মুসলমানকে হত্যা করা হয়েছে। মসজিদের মিনার থেকে মসজিদের মাইক ফেলে দিয়ে সেখানে হিন্দুদের পেরুয়া লাগানো হয়েছে। আজকে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, গোটা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান আজকে 1400 বৎসরের ভিতরে পৃথিবীর কোন রাষ্ট্রে কোরআনের আয়াত পরিবর্তনের জন্য কোন কোর্টে রিট করতে পারে নাই। দুঃখের সাথে বলতে চাই, আমার পার্শ্ববর্তী বাংলাদেশের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াত বাতিলের জন্য রিট পিটিশন দাখিল করা হয়েছে। গতকাল শুনলাম টকশোতে একজন সাংবাদিক বলতেছেন, কোর্ট তো আর মোদীর কথাই চলে না, কোর্ট তো কোর্টের বিচারালয় তো স্বাধীন, সুতরাং স্বাধীন বিচারালয়ে সেখানে রিট পিটিশন হয়েছে, আপনারা মোদীর বিরুদ্ধে লাগলেন কেন? আমি বলতে চাই, কোর্ট মোদীর ইশারাই চলে না, সেই ব্যাপারে আমি তর্কে যাইতে চাই না, কিন্তু মোদী ওই দেশের প্রধানমন্ত্রী, যখন রিট পিটিশন দাখিল হয়েছে, মোদী যদি মুসলমানের দিকে সামান্যতম কোনো প্রকার ভালোবাসা থাকত, বাংলাদেশের প্রতি যদি তার দরদ থাকত, বন্ধুত্বের খাতিরে হলে বলত এই রিট বাতিল করতে হবে। আমরা কি বলেছি, ব্যক্তিগত কোনো দুশ্মনী তো কারোর সাথে নাই। ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, কি ঘটনা, কাশ্মীরের 80 লক্ষ মুসলমান পৃথিবীর সমস্ত নেট সেখান থেকে বন্ধ করে, স্যাটেলাইটের সম্প্রচার বন্ধ করে, 80 লক্ষ মুসলমানের বিরুদ্ধে 4.5 লক্ষ আর্মি লাগায়া তাদেরকে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই। আজকে অন্তত 20,000 মুসলমান নৌজওয়ানের খবর নাই। আজকে কথা কথায় আমার দেশের নেতারা বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। ঠিক না বেঠিক? পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত হবে এটা মুসলিম উম্মা, ঠিক কিনা জোরে বলেন? যেই দেশের এখন পর্যন্ত খারিজ হয় নাই, যেই দেশের সুপ্রিম কোর্টে 26টা কোরআনের আয়াতকে বাতিল করার জন্য রিট পিটিশন দাখিল করা হয়েছে, পরিষ্কার ভাষায় বলতে চাই ওই দেশের প্রধানমন্ত্রী বলতে হবে কবে সেইটা খারিজ করবেন, নতুবা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর 170 কোটি মুসলমান কোরআনের ব্যাপারে চুপ করে বসে থাকবে না। কোরআনকে আমরা আমাদের অন্তর চাইতে বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মিস্টার বিল ক্লিনটন সাহেব বাদশা ফাহাদের সঙ্গে বৈঠকে বসেছেন, বসে বসে যখন একবার চা কফির বিরতি হয়েছে তখন বলতেছেন, বাদশা আপনাদের সাথে আমাদের কত সুন্দর সম্পর্ক, একসাথে জাতিসংঘের মিটিং, দ্বিপাক্ষিক মিটিং, আপনাদের সঙ্গে কত বিষয়ে আমাদের চুক্তিপত্র,
ব্যবসা বাণিজ্য রাষ্ট্রীয়ভাবে কত মিল মহব্বত আপনাদের সাথে, কিন্তু একটা জায়গার মধ্যে শুধু একটু গরমিল। বাদশাহ বলতেছেন সেই জায়গাটা কোনটা? আপনাদের ধর্মগ্রন্থ যে আল কোরআন, এর মধ্যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের সম্পর্কে যেই কথাগুলি আছে, এই কথাগুলি যদি কাটসাট করে একটু বাদ দিয়া কোরআনটার যদি সাজায় নিতেন, তাই আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো গর্বের থাকত না। বাদশা ফাহাদ চক রাঙ্গানি দিয়ে বলেছেন, শোনো, তোমাদের ধর্মগ্রন্থ বাইবেলকে তোমরা বৎসরে বৎসরে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছ, এই জন্য কোরআনের কথা বলতে পেরেছ। জেনে রাখো, কোরআনের কোন শব্দ কোন অক্ষর পরিবর্তন দূরের কথা, কোরআনের কোন একটা শব্দের অর্থের পরিবর্তন হলে গোটা পৃথিবীতে আগুন জ্বলে যাবে। আজকে 1450 বছর কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত হবে। আর 500 বছর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল, আমার নবী ঈসা কি দেখলেন? ইঞ্জিলের বংশ নাই। আর 1450 বছর সূরা ফাতিহার আয়াত বোধ হয়েছিল 21টা, এখন আছে 7টা। জি, যেমন ছিল তেমনই আছে না নাই? আছে না নাই? শুধু কোরআন শরীফ নয়, আমি আপনাদের কাছে বলতে চাই, বাথরুমে যাইতে বাম পাও দিয়ে যাইতে হবে, এটা আমার নবীর সুন্নত, এখনো আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় ডাইন সাইড দিয়ে হাঁটতে হবে, নবীর সুন্নত, এখনো আছে। মাথায় টুপির সুন্নত আছে, পাগড়ির সুন্নত আছে, ডিলাকলুপের সুন্নত আছে, চুল কাটার সুন্নত আছে, নখ কাটার সুন্নত আছে, চোখে সুরমা লাগাইবার সুন্নত আছে, মিসওয়াক করার সুন্নত আছে। তাহলে আদনা চাইতে আদনা সুন্নত পর্যন্ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হয় নাই।